সাবস্ক্রাইব করুন বিজিটেক চ্যানেলে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট টেকনোলজি ভিডিও সবার আগে দেখার জন্য। আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা হয়তো বা কুকিজের ব্যাপারে শুনে থাকবে। এই কুকিজ কি, কিভাবে কাজ করে এবং কুকিজটা আসলে কি জিনিস, খায় না মাথায় দেয়, এইটা সম্পর্কে আজকে জানবো। সো আমি কথা বলছি আর জয়াবি, আপনারা দেখছেন বিজিটেক, ফিরছি ইন্টার পরে, সাথেই থাকবেন। আপনারা সবাই ইন্টারনেট ব্রাউজ করার সময় হয়তো বা দেখেছেন ইন্টারনেট ব্রাউজারে অথবা ইন্টারনেটের ওয়েবসাইটগুলোতে লেখা থাকে যে কুকিজ ইনেবল, কুকিজ ডিজেবল অথবা ক্লিন কুকিজ, ডিজেবল কুকিজ, এরকম কিছু একটা লেখা থাকে। সো এই কুকিজটা আসলে কি? কুকিজ হচ্ছে এমন একটা ফাইল যেটা আপনার ইন্টারনেটের মেমোরিতে, ক্যাশ মেমোরিতে সেভ থাকে। মনে করেন আপনি একটা ওয়েবসাইটে গেছেন, সেটা হতে পারে ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা অন্য কোনো ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটগুলো যদি কুকিজ ইনেবল হয়ে থাকে তাহলে যখন আপনি ব্রাউজারের দ্বারা, ফর এক্সাম্পল ব্রাউজারের দ্বারা যদি আপনি কোনো ওয়েবসাইটে যান যেটা কুকিজ ইনেবল, যাওয়ার পরে আপনি যখন ওয়েবসাইটটাতে ব্রাউজ করবেন কিংবা কোনো প্রোডাক্ট সার্চ করবেন কিংবা কোনো হোটেল বুকিং করবেন অথবা কোনো আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেসব আপনি কাজকর্ম করার পরে যদি সে সাইটে কুকিজ ইনেবল হয় তাহলে সে কী করবে, সে একটা কুকিজ আপনার ব্রাউজারে ইমপ্ল্যান্ট করে দিবে এবং পরবর্তীতে আপনি যে কাজ করেছেন, যেগুলো করেছেন সেগুলো তার কাছে ফুললি সেভ থেকে যাবে। সে কুকিজ আপনি যে কাজগুলো করেছেন না, সেই কাজগুলো ফর এক্সাম্পল amazon.com যদি হয়ে থাকে তো অ্যামাজনকে সবগুলো সেন্ড করে দেবে সেই কুকিজগুলো। এবং পরবর্তীতে আপনি যদি সেভ না করেন অথবা কোনো কিছু না করেন, জাস্ট ব্রাউজার ক্লোজ করবেন এবং পরবর্তীতে যদি আপনি amazon.com আবার ফিরে আসেন তাহলে আপনি এর আগে যে সার্চ করেছেন এবং এর আগে যে কাজগুলো করেছেন ওই কাজের রিলেটেড আপনাকে সেই ইনফরমেশনগুলো টপ পিকগুলো সে আপনাকে হট টপিক হিসেবে রিকমেন্ড করতে পারে অথবা মাঝখানে সুন্দরভাবে সে প্রোডাক্টগুলো আপনাকে দেখাতে পারে। এটাই হচ্ছে কুকিজের মূলত কাজ। ওকে, এখন কথা বলি কুকিজ খারাপ কেন। কুকিজ খারাপ কেন বলতে গেলে যখন আমরা ইন্টারনেটে ব্রাউজ করি তখন হয়তো আপনারা দেখে থাকবেন যে কিছু অ্যাড আছে, সব অ্যাড আমরা যদি ক্লিক দিই তাহলে একটি নতুন পপ আপ ওপেন হয় অথবা কিছু অ্যাড আছে যেগুলোতে আমরা ক্লিক দিলে 10-15-20 উইন্ডোজ খোলা যায়। সো এগুলো হচ্ছে যে খারাপ অ্যাড। যদি আপনি এসব ওয়েবসাইটে কখনো ঢুকেন আর সেসব ওয়েবসাইট যদি আপনাকে একটি কুকিজ আপনার ব্রাউজারে আবার ইমপ্ল্যান্ট করে দেয়, সাধারণত আগে যেসব ট্রাস্টেড ওয়েবসাইটগুলো আছে সেগুলোর মতো যদি আপনার ব্রাউজারে একটি কুকিজ ইমপ্ল্যান্ট করে দেয়, সেক্ষেত্রে কী হবে, কুকিজের কিন্তু কোনো ইনক্রিপশন কি নেই, কুকিজ কিন্তু কোনো পাসওয়ার্ড দ্বারা কিংবা কোনো ইনক্রিপশন দ্বারা সেটি থাকে না, জাস্ট ফ্রি থাকে। যদি কোনো ওয়েবসাইটে ডাটা সেন্ড করতে, সে সব ওয়েবসাইটগুলোতে ফ্রিলিভাবে ডাটা সেন্ড করে থাকে এবং যদি ওই খারাপ ওয়েবসাইটগুলো আপনার ব্রাউজারে ইমপ্ল্যান্ট করে দেয় একটি কুকিজ, তাহলে কী হবে, পরবর্তীতে আপনি যে ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করেছেন কিংবা যাই করে থাকেন আপনার ইন্টারনেটের হিস্টোরি থেকে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড সব কিছু সেই খারাপ যে ওয়েবসাইটগুলো আছে যে আপনার ইমপ্ল্যান্ট করে দিয়েছে খারাপ কুকিজগুলো, সেগুলো সে সব কিছু নিয়ে নেবে এবং পরবর্তীতে আপনার ব্রাউজারে কিংবা আপনার ডাটা প্রাইভেসি সব কিছু নষ্ট করতে সে খুব সহজভাবেই সাহায্য করতে থাকে। মনে করেন আপনার ব্রাউজার একটি অ্যামাজনের কুকি আছে, তো এই কুকিটি মূলত অ্যামাজন হিসাবে কাজ করবে। আপনি অ্যামাজনে যা করছেন না কেন সে সব ডাটাগুলো অ্যামাজনকে সেন্ড করতে থাকবে। আর যদি খারাপ কোনো কুকিজ চলে আসে তাহলে কী করবে, অ্যামাজন, ফ্লিপকার্ট বা আরও যেসব ধরনের ওয়েবসাইটগুলো আছে সব ওয়েবসাইটের সে কুকিজগুলো কপি করবে এবং কপি করে সে নিজের কাছে নিয়ে নেবে এবং পরবর্তীতে আপনার যে ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা মনে করেন আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের কার্ডগুলো প্রবেশ করেছেন, পাসওয়ার্ড প্রবেশ করেছেন, সে সব কিছু নিয়ে নেবে এবং পরবর্তীতে আপনার ডাটা প্রাইভেসিও লস্ট হতে পারে। সো কুকি আমাদের জন্য ভালো একদিকে, আর একদিকে হচ্ছে খারাপ। সো আপনি যদি চান যে কুকিজ আপনি কোনোভাবে ইনেবল করবেন না তাহলে আপনার জন্য বেস্ট সাজেশন হচ্ছে যান আপনার ব্রাউজারে, সেটিংসে গিয়ে আপনার যে কুকিজ অপশন আছে, কুকিজ সেটিংস আছে, সেটা থেকে আপনি ডিসেবল করে দিতে পারেন। সেক্ষেত্রে সেটি ট্রাস্টেড ওয়েবসাইট হোক আর আনট্রাস্টেড ওয়েবসাইট হোক কোনো প্রবলেম নাই, আপনার কোনো ডাটা প্রাইভেসি লস্ট হবে। এছাড়াও সাজেশন নাম্বার টু হচ্ছে, এছাড়াও কিছু ব্রাউজার আছে কিংবা কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে যদি আপনি যান সেক্ষেত্রে আপনার কাছে প্রতিবার জিজ্ঞেস করবে যখন আপনি কোনো ওয়েবসাইটে যাবেন, সাথে সাথে আপনাকে কোশ্চেন করবে একটি পপ আপ শো করে যে আপনি কুকিজ ইনেবল করতে চান নাকি ডিসেবল করতে চান। সো এটি আপনার জন্য অনেক বেটার হতে পারে। সো আশা করছি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে আসলে কুকিজ কী এবং ইন্টারনেটে কুকিজ কীভাবে কাজ করে। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব মতো এখানে, টিল দেন, টেক কেয়ার, টাটা।